হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরোড ডিটেকশনের ক্লাস যেগুলো তোমাদের এর আগে আমি তোমাদের নাউন অ্যান্ড কেসেসের একটা ক্লাস করিয়েছিলাম আজকে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস মানে হচ্ছে আজকে ক্লাস নম্বর ফাইভ ঠিক আছে তো ইরোড ডিটেকশনের আমি এর আগে তোমাদের চারটে ক্লাস করে দিয়েছি তোমরা যারা কর নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এগুলো লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের পুরোপুরি বাংলায় হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো আর এই যে ইরো ডিটেকশনগুলো করাচ্ছি আমি তোমাদের সেগুলো ডাব্লু বিসিএস বেঙ্গল পিএসসি বেঙ্গল পুলিশ এসএসসি সিজিএল সিএইচএসএল ব্যাঙ্ক এবং এছাড়াও তোমরা যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ যেই পরীক্ষাগুলোতে তোমাদের এরো ডিটেকশন আসে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই এরো ডিটেকশনের রুলগুলো কাজে লাগবে ঠিক আছে তো তোমাদের এর আগে যে ক্লাসটা করেছিলাম নাউন অ্যান্ড কেসেস সেখানে আমি প্রথমে বলেছিলাম তো সেই ক্লাসটার একটু আমরা রিক্যাপটা করে নিই তো প্রথমে আমি তোমাদের নাউন অ্যান্ড কেসেসের কেসটা বলেছিলাম আর নাউনের কেস হচ্ছে তোমাদের প্রধানত চার প্রকার বলেছিলাম সেটা হচ্ছে নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস ভোকেটিভ কেস এবং হচ্ছে পজিটিভ কেস ঠিক আছে তার মধ্যে বলেছিলাম যে পজিটিভ কেসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আর নমিনেটিভ কেস হচ্ছে তোমাদের যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে তো এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের সাবজেক্টিভ কেস আর এই অবজেক্টটা হচ্ছে তোমাদের এখানে অবজেক্টিভ কেস আর ভোকেটিভ কেস তো আমি তোমাদের বলেছিলাম যে কোনো কিছু যদি অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করে তাহলে সেই কেসটাই বলা হয় ভোকেটিভ কেস বলা হয় এই যে এখানে তোমাদের আমি বলেছিলাম যে এটা হচ্ছে তোমাদের অ্যাটেনশন যেমন এক্সাম্পলটা দেখেন এখানে মিস্টার রাম স্টুডেন্টস আর ওয়েটিং ফর ইউ ইন দ্য ক্লাসরুম ঠিক আছে মিস্টার রাম ছাত্ররা আপনার জন্য ক্লাসরুমে অপেক্ষা করছে তো এইখানে এই মিস্টার রাম এটা হচ্ছে তোমাদের এখানে কি ভোকেটিভ কেস ঠিক আছে তো এই তিনটে নাউন আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম আর এই পজিটিভ কেসের কয়েকটা রুল আমি বলেছিলাম ঠিক আছে তো আজকে হচ্ছে তোমাদের সেখান থেকে নেক্সট ক্লাস তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক তো আজকে মানে হচ্ছে তোমাদের সাত নম্বর রুল থেকে শুরু হচ্ছে এর আগে আমি তোমাদের পজিটিভের ছটা রুল বলে দিয়েছিলাম সেই ছটা রুল আশা করি তোমরা প্রত্যেকেই রিভাইজ করেছো আজকে হচ্ছে তোমাদের সাত নম্বর রুল কিছু মহৎ প্রাকৃতিক বস্তুর সাথে তোমাদের কি হবে এস ইউজ হবে ঠিক আছে কিছু মহৎ প্রাকৃতিক বস্তুর সাথে তোমাদের অ্যাপোস্টাফ এস ইউজ হবে তো প্রাকৃতিক মহৎ প্রাকৃতিক বস্তু মানে কি ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্ট ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্ট মহৎ প্রাকৃতিক বস্তুকে কি বলা হয় ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্ট তো এক্সাম্পল দেখো এই ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্টগুলো কী আসলে দেখো এখানে এক্সাম্পল এক দ্য আর্থ সারফেস আর্থ সারফেস আর্থ কি একটা ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্ট ঠিক আছে এখানে এই ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্টের সাথে কী হবে তোমাদের এই অ্যাপোস্ট্রাপ এসটা ইউজ হবে মানে পৃথিবীর ভূত্বক ঠিক আছে পৃথিবীর ভূত্তক এই ভূত্বকটা কার পৃথিবীর ভূত্তক বুঝতে পারলে তো আমি পজিটিভ কেসের মানে কি বলেছিলাম যে অধিকার বোঝাবে তোমাদের অধিকার বোঝাবে তো অধিকার বোঝালেই তোমাদের কি অ্যাপোস্ট্যাপ এস হবে অথবা অফ দিয়ে তোমাদের এই অধিকারটা এখানে শো করবে ঠিক আছে তো এখানে কার সারফেস বা কার ভূতক সেটা হচ্ছে পৃথিবীর ভূতক তারপর এটা দেখো দ্য সানস রে সানস এখানে কি প্রাকৃতিক মহৎ প্রাকৃতিক বস্তু বা হচ্ছে ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্ট এই রশ্মিটা সূর্যের রশ্মি কার রশি সূর্যের রশি তো এখানে তোমাদের এই ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্টের সাথে এখানে অ্যাপোস্টাপেস ইউজ হলো তারপরে দেখো এখানে দ্য সোলস জার্নি দ্য সোলস জার্নি মানে আত্মার যাত্রা এই সোলটা এখানে কী হয়ে গেলো তোমাদের ডিগনিফাইড ন্যাচারাল অবজেক্ট আর এই জার্নিটা কার এই আত্মার তো এখানে এই জার্নিটার উপরে কার অধিকার হচ্ছে তোমাদের এই সোলের তো এখানে তোমাদের কী হবে অ্যাপোস্টাফ এস আশা করি তোমরা এটা বুঝতে পারলে চলো নেক্সট দেখো এখানে আট নম্বর কিছু বিশেষ এক্সপ্রেশন ঠিক আছে কিছু বিশেষ এক্সপ্রেশন আছে যেগুলোতে আমাদের অ্যাপোস্টাফেস ইউজ করতে হবে যেমন দ্য ট্রেনস অ্যারাইভাল ট্রেনের পৌঁছানো ঠিক আছে ট্রেনের পৌঁছানো কার পৌঁছানো ট্রেনের পৌঁছানো বুঝতে পারলে তো এখানে এই ট্রেনটার সাথে তোমাদের অ্যাপোস্টাফেস ইউজ হবে তারপরে দেখো ট্রেন্স ডিপার্চার দ্য ট্রেনস ডিপারচার মানে ট্রেনের ছেড়ে যাওয়া ডিপারচার মানে হচ্ছে ছেড়ে যাওয়া ঠিক আছে ট্রেনটার ছেড়ে যাওয়া এখানে ট্রেনটার সাথে তোমাদের কী হবে অ্যাবোস্টা এস ইউস হবে তারপরে দেখো দ্য বোটস ক্রু ঠিক আছে দ্য বোটস ক্রু মানে ক্রু মানে কি জাহাজের যে কর্মীরা আছে তাদেরকে একসাথে কি বলা হয় ক্রু বলা হয় ঠিক আছে জাহাজের কর্মীগুলোকে একসাথে কি বলা হয় ক্রু বলা হয় তো এই বোটস বা জাহাজের হচ্ছে ক্রু এই ক্রুদের উপরে কার অধিকার আছে এই বোটের অধিকারটা আছে ঠিক আছে তো এই বোটের সাথে কী হবে তোমাদের অ্যাপোস্ট্রাফ এস ইউজ হবে ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক দেখো এখান থেকে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট রুল শুরু হচ্ছে যেখানে তোমরা অ্যাপোস্ট্রাফ এসের রুলগুলো এখানে আসবে ঠিক আছে দেখো এখানে যে কোথায় অ্যাপোস্টাফ এস হবে এবং কোথায় হবে না এখানে এই রুলগুলোর মাধ্যমে আমরা জানবো তো এক নম্বরটা দেখো এখানে দুটো পরপর নাউনে এস ইউজ হবে না ঠিক আছে দুটো পরপর নাউন যদি থাকে তাহলে আমাদের কি হবে না পরপর দুটো নাউনেই এস ইউজ হবে না দেখো এক্সাম্পলটা রামস ওয়াইফস কেরিয়ার রামের বউয়ের ভবিষ্যৎ এইভাবে কিন্তু এটা হবে না ঠিক আছে রামস ওয়াইফস কেরিয়ার এভাবে হবে না এটা কারেক্ট যদি করি তাহলে কি হবে দেখো দ্য ক্যারিয়ার অফ রামস ওয়াইফ ঠিক আছে দ্য ক্যারিয়ার অফ রামস ওয়াইফ এখানে শুধুমাত্র এই রাম রামের বউ এই বউয়ের উপরে কার অধিকার আছে রামের অধিকার আছে ঠিক আছে তো এইখানে শুধু তোমাদের কী হবে রামস ওয়াইফ ঠিক আছে দ্য কেরিয়ার অফ রামস ওয়াইফ মানে রামের বউয়ের ভবিষ্যৎ বুঝতে পারলে এইভাবে তোমাদের এটা হবে যে মানে পরপর দুটো নাউন এই রাম এখানে নাউন প্লাস হচ্ছে ওয়াইফটাও এখানে নাউন তো পরপর দুটো নাউনে এভাবে তোমাদের অ্যাপোস্টাফেস ইউজ হবে না বুঝতে পারলে নেক্সট দেখো দুই নম্বরটা কম্পাউন্ড নাউন এর শেষে এস ইউজ হবে ঠিক আছে কম্পাউন্ড নাউন কাকে বলে এখন কম্পাউন্ড নাউন হচ্ছে এই যেগুলো সন ইন ল ব্রাদার ইন ল সিস্টার ইন ল গভর্নমেন্ট ইন চিফ এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে কি বলা হয় কম্পাউন্ড নাউন ঠিক আছে তো কম্পাউন্ড নাউনের শেষে তোমাদের কি হবে এস ইউজ হবে এক্সাম্পল দেখো এখানে হিজ সন্স ইন লস কেরিয়ার মানে তার জামায়ের ভবিষ্যৎ তো এখানে দেখো সন্স ইন লস তো এইখানে যে সন্স আছে অ্যাপোস্টাফেসটা এখানে ইউজ হবে না এই যে তোমাদের কম্পাউন্ড নাউন এটা সন ইন ল এটা হচ্ছে কম্পাউন্ড নাউন এর শেষের যে ওয়ার্ডটা আছে এই ল এই জায়গাটাতে শুধু তোমাদের অ্যাপোস্টাফেসটা ইউজ হবে দেখো এখানে কারেক্ট করে দেওয়া আছে হিজ সন ইন লস কেরিয়ার তার জামায়ের ভবিষ্যৎ ঠিক আছে তো এখানে তোমাদের কি হবে কম্পাউন্ড নাউনের শেষে যে ওয়ার্ডটা থাকবে তার সাথে তোমাদের অ্যাপোস্টাফেস ইউজ হবে তো এখানে যে প্রবলেমটা দিয়েছে দেখো এখানে কি বলেছে দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়াস অর্ডার দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়াস অর্ডারস তো এর যে সঠিক অ্যান্সারটা হবে তোমরা আমাকে এই ক্লাসটার শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে এর অ্যান্সারটা তোমরা লাইনটা লিখে আমাকে জানাবে ঠিক আছে দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়াস অর্ডার আছে এটা ভুল আছে তো এর সঠিক যেটা হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে ঠিক আছে নেক্সট আসা যাক তিন নম্বরটা দেখো যদি কোনো নাউন এর সাথে নাউন ইন অ্যাপোজিশন থাকে তাহলে নাউন ইন অ্যাপোজিশন এর সাথে অ্যাপোস্টাফেস ইউজ হবে যদি কোনো নাউনের সাথে নাউন ইন অ্যাপোজিশন থাকে তাহলে নাউন ইন অ্যাপোজিশনের সাথে অ্যাপোস্টাফেস ইউজ হবে তো এখন আমরা জানবো যে নাউন ইন অ্যাপোজিশন কাকে বলে ঠিক আছে তো নাউন ইন অ্যাপোজিশনই যদি না জানি তাহলে আমরা অ্যাপোস্টাফেসটা কোথায় লাগাবো তো আমরা আগে জেনে নিই যে নাউন ইন অ্যাপোজিশন কাকে বলে দেখো এখানে নাউন ইন অ্যাপোজিশন একটি সেন্টেন্সে এটা ভালো করে একটু বুঝবে একটি সেন্টেন্স এ একটি নাউন যখন অন্য নাউনের পরে বসে ঠিক আছে একটি সেন্টেন্সে একটি নাউন যখন অন্য একটি নাউনের পরে বসে এবং প্রথম নাউনটির পরিচয় বা গুণ প্রকাশ করে ঠিক আছে পরিচয় বা গুণ পরিচয় বা গুণ প্রকাশ করে তবে দ্বিতীয় নাউনটিকে কি বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বলা হয় ঠিক আছে একটা সেন্টেন্সে তোমাদের দুটো নাউন থাকবে যেটা কি হবে তোমাদের প্রথম নাউনটার কি করবে পরিচয় বা গুণ প্রকাশ করবে কে দ্বিতীয় নাউনটা সেই যে দ্বিতীয় নাউনটা আছে সেই দ্বিতীয় নাউনটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয় বুঝতে পারলে দেখো এক্সাম্পলটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের নেপোলিয়ান দ্য এম্পেয়ার অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট অরিয়ার অ্যান্ড স্টেটসম্যান ঠিক আছে নেপোলিয়ান নেপোলিয়ান কি নাউন দ্য এম্পেয়ার অফ ফ্রান্স এটাও কিন্তু একটা নাউন ঠিক আছে তো নেপোলিয়ান নাউন বোঝাচ্ছে এই নাউনটার কি গুণ বা পরিচয় প্রকাশ করছে এই জায়গাটাতে এই নাউনটা ঠিক আছে তো এই নাউনটা কি করছে এই পরপর দুটো নাউন যখন থাকবে কি বলেছে যে এই প্রথম নাউনটার গুণ বা পরিচয় প্রকাশ করবে দ্বিতীয় নাউনটা এই দ্বিতীয় নাউনটা দেখো এখানে প্রকাশ করছে এম নেপোলিয়ন কে দ্য এম্পেয়ার অফ ফ্রান্স ঠিক আছে নেপোলিয়ন কে দ্য এম্পেয়ার অফ ফ্রান্স মানে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন হচ্ছে ফ্রান্সের সম্রাট যে ছিল কি একজন মহৎ অরিয়র মানে যোদ্ধা এবং স্টেটসম্যান মানে রাজনীতিবিদ নেপোলিয়ন যে ফ্রান্সের সম্রাট সে কী ছিল একজন বড় যোদ্ধা এবং রাজনীতিবিদ ছিল তো এই নেপোলিয়নের গুণ বা পরিচয় প্রকাশ করছে দ্য এম্পায়ার অফ ফ্রান্স বলে ঠিক আছে তো এই এম্পায়ার অফ ফ্রান্সটা হয়ে যাবে তোমাদের এখানে নাউন ইন অ্যাপোজিশন ঠিক আছে এই দ্য এম্পায়ার অফ ফ্রান্স এইটা হয়ে যাবে এখানে তোমাদের নাউন ইন অ্যাপোজিশন আশা করি তোমরা এটা বুঝতে পারলে দেখো নেক্সটটা দুই নম্বরটা দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ এ বিগ সিটি দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ আ বিগ সিটি মানে দিল্লির পরিচয় প্রকাশ করছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে ঠিক আছে এটাও নাউন এটাও নাউন তো এই নাউনটার পরিচয় প্রকাশ করছে কে এই দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া তো এটাই হয়ে যাবে তোমাদের এখানে নাউন ইন অ্যাপোজিশন ঠিক আছে এই দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়ে যাবে এখানে তোমাদের নাউন ইন অ্যাপোজিশান বুঝতে পারলে দিল্লি হচ্ছে ভারতের ক্যাপিটাল রাজধানী যেটা কি একটা বড় শহর বিগ সিটি ঠিক আছে বুঝতে পারলে নাউন ইন অ্যাপোজিশন কাকে বলে তো এবার আমরা রুলটাতে আসি দেখো যদি কোনো নাউনের সাথে নাউন ইন অ্যাপোজিশন থাকে তাহলে নাউন ইন অ্যাপোজিশনের সাথে অ্যাপোস্টাফেস ইউজ হবে ঠিক আছে মানে সেই পরিচয়টা যেটা ঠিক আছে পরিচয় বা গুণ প্রকাশ করবে সেটার সাথে তোমাদের কি হবে অ্যাপোস্টাফেসটা ইউজ হবে এক্সাম্পলটা দেখো এখানে রাম মাই ফ্রেন্ডস ফাদার রাম কে মাই ফ্রেন্ডস ফাদার আমার বন্ধুর বাবা ঠিক আছে তো আমার বন্ধুর বাবা এই এটা হয়ে গেলো এখানে রামটা নাউন হয়ে গেলো আর এখানে হয়ে যাবে তোমাদের এটাও নাউন মাই ফ্রেন্ডস ফাদার তো এই ফ্রেন্ডস ফাদার এটা কি হয়ে যাবে তোমাদের এখানে নাউন ইন অ্যাপোজিশন কারণ কি রামকে কিভাবে পরিচয় করা হচ্ছে মাই ফ্রেন্ডস ফাদার মানে আমার বন্ধুর বাবা ঠিক আছে উইল কাম টু আওয়ার হাউস মানে আমাদের বাড়িতে আসবেন ঠিক আছে রাম যে কি আমার বন্ধুর বাবা তিনি আমাদের বাড়িতে আসবেন ঠিক আছে বুঝতে পারলে তো এখানে এই মাই ফ্রেন্ডস ফাদার এটা হয়ে গেল তোমাদের এখানে নাউন ইন অ্যাপোজিশন ঠিক আছে নাউন ইন অ্যাপোজিশান তো এই নাউন ইন অ্যাপোজিশনের সাথে তোমাদের অ্যাপোস্টাফেসটা ইউজ হবে বুঝতে পারলে নেক্সট দেখো দুই নম্বরটা মাই ফ্রেন্ড রাজীবস ফাদার ইজ এ টিচার মাই ফ্রেন্ড কি বলে পরিচয় করা হচ্ছে মাই ফ্রেন্ডটাকে রাজীবস ফাদার ঠিক আছে রাজীবের বাবা যে কিনা কি একজন শিক্ষক ঠিক আছে এখানে রাজীব ফাদার এটা হয়ে গেল এখানে তোমাদের নাউন ইন অ্যাপোজিশন ঠিক আছে বুঝতে পারলে নেক্সট দেখো চার নম্বর দুটো নাউন এর অর্থ যদি কাছাকাছি বোঝায় ঠিক আছে তাহলে শেষ নাউনটার সাথে তোমাদের অ্যাপোস্টাফেজ ইউজ হবে দুটো নাউনের অর্থ যদি কাছাকাছি বোঝায় তবে শেষ নাউনটার সাথে তোমাদের অ্যাপোস্টা পেস ইউজ হবে দেখো রাম অ্যান্ড সীতা সন রাম এবং সীতার ছেলে রাম এবং সীতার ছেলে তো এখানে রাম আর সীতা এর অর্থ কি এনারা হচ্ছে স্বামী স্ত্রী ঠিক আছে রাম এবং সীতা হচ্ছে স্বামী স্ত্রী তো মানে এনাদের অর্থটা এই দুটো নাউনের অর্থটা কাছাকাছি বোঝাচ্ছে ঠিক আছে এনাদের কি ছেলে ঠিক আছে তো এনাদের ছেলে তার মানে কি এখানে রামস যদি করতাম তো রামের ছেলে আলাদা হয়ে যাবে সীতার ছেলে আলাদা হয়ে যাবে ঠিক আছে তো এখানে অর্থটা কিন্তু আলাদা হয়ে গেল ঠিক আছে অর্থগুলো কাছাকাছি যদি বোঝায় তাহলে শেষ নাউনটার সাথে তোমাদের অ্যাপোস্টাফেস ইউজ হয়ে যাবে তো এখানে রামস অ্যান্ড সীতার সন এভাবে কিন্তু হবে না কারণ রামস অ্যান্ড সীতার সন্স মানে হচ্ছে তোমাদের রামের ছেলে আলাদা সীতার ছেলে আলাদা ঠিক আছে তো এখানে তোমাদের কাছাকাছি হলো না তার জন্য এখানে তোমাদের এস কিন্তু দুটোতে ইউজ হবে না লাস্টেরটাতে তোমাদের শুধু এস ইউজ হবে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক পাঁচ নম্বরটা দেখো এনিবডি সামবডি নোবডি নো বডি এনিবডি সামবডি নোবডি নো বডি এর সাথে যদি এলস থাকে তবে এলস এর পরে তোমাদের অ্যাপোস্ট্যাপেস ইউজ হবে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল একটা এটাতে কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় এই রুল দিয়ে কিন্তু প্রবলেম এসেছে ঠিক আছে তো এনিবডি সামবডি নোবডি নো বডি এর সাথে যদি এলস থাকে তবে এলস এর পরে শেষ পরে হচ্ছে তোমাদের এই অ্যাপোস্টাফেসটা ইউজ হবে ঠিক আছে দেখো এক্সাম্পল আই লাইক ইউর ডিসিশন অ্যান্ড নট এনিবডি এলসেস ঠিক আছে দেখো এনিবডি তো এনিবডিস এখানে কিন্তু অ্যাপোস্টাফেস ইউজ হবে না এলস যেটা আছে এলসের সাথে তোমাদের অ্যাপোস্টেসটা ইউজ হবে ঠিক আছে আই লাইক ইউর ডিসিশন আমি তোমার ডিসিশন বা সিদ্ধান্তটাকে পছন্দ করি নট এনিবডি এলসেস মানে অন্য কারোর না ঠিক আছে বুঝতে পারলে তো এখানে হয়ে যাবে তোমাদের নো বডি এলসেস এই এলসেসের সাথে তোমাদের অ্যাবোস্টাফেসটা ইউজ হবে তো প্রবলেমটা দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে এ বি সি ডি আর ঠিক আছে আই ফলো ইয়োর সাজেশনস অ্যান্ড নো বডিস এলস নো এরড তো কোথায় এরোডটা আছে তোমাদের এখানে বুঝতেই পারছো এখানে তোমাদের ডি অপশন ডিতে হচ্ছে তোমাদের এরোডটা আছে তো আমি তোমাদের বললাম যে নো বডি এনি বডি আর সাম বডি যদি থাকে তো নো বডির সাথে হবে না এই এলসের এলসের সাথে তোমাদের এখানে অ্যাবোস্টাভেসটা ইউজ হবে ঠিক আছে তো এখানে নো বডির সাথে হবে না নো বডির সাথে কী আছে এলস আছে তো এলসের সাথে তোমাদের অ্যাবোস্টাভেসটা ইউজ হবে ঠিক আছে বুঝতে পারলে এখানে ছয় নম্বরটা দেখো তারপরে ইচ আদার অর ওয়ান অ্যানাদার এর সাথে অ্যাপোস্টাবেস ইউজ হবে ঠিক আছে ইচ আদার যদি থাকে এবং ওয়ান অ্যানাদার যদি থাকে তাহলে কি হবে তোমাদের এর সাথে অ্যাপোস্টাবেস ইউজ হবে এক্সাম্পল দেখো দে লাইক ইচ আদার্স আইডিয়া দে লাইক ইচ আদার্স আইডিয়া মানে তারা প্রত্যেকে প্রত্যেকের আইডিয়া পছন্দ করে ঠিক আছে তারা প্রত্যেকে প্রত্যেকের আইডিয়া পছন্দ করে তো ইচ আদার মানে হচ্ছে অনেকজন বোঝাচ্ছে আর কি ঠিক আছে অনেকজন আছে তো তারা প্রত্যেকে প্রত্যেকের আইডিয়া পছন্দ করছে ওয়ান আনাদার মানে হচ্ছে একে অপরের ঠিক আছে মানে তোরা দুজন আছে দুজন দুজনের কি আইডিয়া পছন্দ করে তখন হবে তোমাদের ওয়ান অ্যানাদার আর অনেকজন যদি থাকে তাহলে হচ্ছে তোমাদের কি হবে ইজ আদার বুঝতে পারলে নেক্সট দেখো সাত নম্বর আজকে লাস্ট রুল এখানে এ প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন এমনভাবে যদি সেন্টেন্স গঠিত হয় তবে যে শেষ নাউনটা আছে এর সাথে তোমাদের কী হবে অ্যাপোস্ট্যাপ এস ইউজ হবে বুঝতে পারলে আ প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন এভাবে যদি সেন্টেন্স গঠিত হয় তবে শেষ নাউনটার সাথে তোমাদের কী হবে পেস ইউজ হবে দেখো এখানে এক্সাম্পেল আ হাউস অফ রামস এভাবে হবে এই দেখো এ প্লাস হচ্ছে নাউন হাউস হচ্ছে নাউন প্লাস হচ্ছে অফ আছে প্লাস হচ্ছে এখানে তোমাদের নাউন ঠিক আছে এ প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন যদি থাকে তবে এই শেষ নাউনটা আছে এর সাথে কী হবে অ্যাপোস্টাফেস ইউস হবে ঠিক আছে আ হাউস অফ রামস মানে রামের বাড়ি আ হাউস অফ রাম রাম এইভাবে কিন্তু হবে না দেখো এ আছে প্লাস হাউস আছে প্লাস অফ আছে প্লাস হচ্ছে নাউন আছে এইভাবে কিন্তু এটা হবে না কারণ এখানে অ্যাপোস্টাফ এস ইউজ করতে হবে তোমাদের দেখো আ পিকচার অফ শামস মানে শামের পিকচার বা ছবি তো এখানে তোমাদের এইভাবে পরীক্ষা আসবে আ পিকচার অফ সাম এভাবে আসবে পরীক্ষায় কিন্তু এটা ভুল হবে তোমাদের এখানে তোমাদের অ্যাপোস্টাফ এস ইউজ করতে হবে বুঝতে পারলে তো নেক্সট যেটা ক্লাস হবে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের ক্লাস এই যে রুল আমি দুটো ক্লাস করলাম এই যে রুলগুলো করলাম এর উপরে তোমাদের কিন্তু আমি একটা প্র্যাকটিস সেট করাবো নেক্সট ক্লাসে ঠিক আছে তো সব রুলগুলো তোমরা মন দিয়ে পড়ে আসবে ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টটি আমাকে জানাবে সেই যে উপরে অ্যান্সারটা করেছিলাম সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমার জন্য ফেসবুক গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং ফলো করবে আর তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে এবং চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে